সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে রাজধানী বসুন্ধরা থেকে ওয়ার্ড কাউন্সিলর রাজীব গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক জব্দ, যুবলীগ থেকে বহিষ্কার। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও চড়া মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে, আইএমএফ সম্মেলনে অর্থমন্ত্রী, প্রত্যাবাসনে বিশ্বব্যাংকের সহযোগিতার আহ্বান। এবং প্রসারিত হচ্ছে দেশের ব্যাটারি শিল্প, চাহিদা মিটিয়ে 70টি দেশে রফতানি হচ্ছে, শুল্ক কমানোর দাবি সংশ্লিষ্টদের।